মহাকাল স্বামীজি মহারাজ তীর্থ পর্যটনের এক সময় আমাদেরকে নিয়ে আসলেন বিখ্যাত দশরথ মাঝির প্রেমস্বরূপ আত্মবলিদানের অমর স্মৃতিপূর্ণ স্থানে যা বিহার রাজ্যের গয়া জেলার গেহেল পাহাড় যে পাহাড়কে তিনি বাইশ বছর ধরে শুধুমাত্র একটি হাতুড়ি ও একটি ছেনি দিয়ে দ্বিখণ্ডিত করেছিলেন তার নাম আমি মনে করি কমপ্লিটলি মহান প্রেমিক মাউন্টেনম্যান দশরথ মাঝি এটা অনেকেই জানেন যার জন্ম উনিশশো সাল মৃত্যু দু সাল তার স্ত্রীর নাম ছিল ফাল্গুনি দেবী তাদের দুটো ছেলে মেয়ে যাই হোক দশরথ দিনমজুরের কাজ করতেন দুপুরে দশরথের খাবার ইত্যাদি পৌঁছে দেওয়ার জন্য পাহাড় বেহে ফাল্গুনি দেবী আসতেন অনেক কষ্টে পৌঁছাতেন যদিও দশরথ মাঝির বারণ থাকা সত্ত্বেও তিনি এটা করতেন সালটি উনিশশত উনষাট কাঠফাটা চৈত্রের দুপুরবেলা গেহলোর পাহাড়ে দশরথ তার স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন কিন্তু অদৃষ্ট এটাই হলো ফাল্গুনি খাবার নিয়ে আসবার সময় পিছলে পড়ে গেল পাহাড় থেকে তার রক্তাক্ত দেহ গ্রামে নিয়ে যাওয়া হয় যদিও সত্তর কিলোমিটার দূরে হাসপাতাল সেখানে একটি গরুর গাড়িতে করে নিয়ে যাবেন দশরথ এই সিদ্ধান্ত নিলেন কোলেই মারা গেলেন তার স্ত্রী ফাল্গুনি দেবী উনিশশো সাল যদিও মনে মনে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই পাহাড়ের বুক কেটে ক্ষতবিক্ষত করে দেবেন শুরু হলো তার কাজ শুধুমাত্র একটি হাতুড়ি ও একটি ছেনি দিয়ে সত্যি তাই ঘটলো বাইশ বছরে একটু একটু করে ছেনি হাতুড়ির আঘাতে তিনি পাহাড়টিকে দ্বিখণ্ডিত করলেন উনিশশত সাল শেষ পাথরটি কাটার পর দশরথ মাঝি তীব্র আক্রোশে পাথরটিকে লাথি মেরে ফেলে দিয়েছিলেন তিনশো ফুট লম্বা ৩০ ফুট চওড়া অর্থাৎ একশো মিটার দীর্ঘ নয় মিটার প্রস্থ আর গভীরতা সাত মিটার সম্পন্ন এই রাস্তাটি সারা বিহারে খবরটি ছড়িয়ে পড়ল আত্রি ও ওয়াজিগঞ্জের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার থেকে পনেরো কিলোমিটারে কমিয়ে এনেছেন দশরথ মাঝি তারপর কত কিছুই হলো সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি নানান কিছু পিয়ার সরকারও তাকে অনেক পুরস্কার দিয়েছেন অনেক কিছুই করেছেন কিন্তু তিনি সব কিছু আবার জনকল্যাণার্থে সমাজ তা আবার দান করে দিয়ে চলে গেছেন যাই হোক পদ্মশ্রীর জন্য মনোনীত হয়েও তিনি সেই সম্মানটি পাননি কিন্তু দশরথ মাঝি কোনো কিছুকে তোয়াক্কা না করে সকলকে বলেছিলেন আমি আমার কাজের মাধ্যমে সবাইকে একথা বিশ্বাস করাতে চেয়েছি যখন ঈশ্বর আপনার সাথে থাকবেন কেউ আপনাকে থামাতে পারবে না এটাই হচ্ছে আমাদের আসল নৈবেদ্য এই হচ্ছে কর্মযোগীর একটা উৎকৃষ্ট উদাহরণ